নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম টিউটোরিয়াল আজ একটি বিরাট নিয়োগের ঘোষণা করা হয়েছে যেটি নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অনস্ক্রিনে সেই নোটিশটি আমি তুলে ধরেছি ঠিক আছে তোমাদেরকে এই নোটিশ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ আমি জানিয়ে দেবো সেটি তা হল আমাকে একটা আমার বন্ধু কমেন্ট করেছে যে আমার চ্যানেলটা ইউটিউবে সার্চ বেড়ে নাকি দেখা যাচ্ছে না আমি একটু দেখলাম যে সত্যি সত্যি দেখা যাচ্ছে না ঠিক আছে অনেক ঘেঁটে ঘুঁটে করার কাজ করার পরও দেখলাম যে আমার চ্যানেলটা সার্চ বেড়ে আনতে পারলাম না কিন্তু আপনারা যখন ইউটিউবে সার্চ করবেন তখন এই কথাটি লিখে সার্চ করবেন এগ্রিকালচার মার্কেটিং অফিসার এক্সাম টিউটোরিয়াল এই কথাটি লিখে আপনারা সার্চ করবেন আশা করছি যে আমার চ্যানেলটা অবশ্যই প্রথমে দেখতে পাবেন এবং আমার যে এই লোগোটা দেওয়া আছে অবশ্যই তোমরা এই লোক দেখে সাবস্ক্রাইব করবে এবং শুধু যদি এক্সাম ডিজিটাল লিখে সার্চ করো তাহলে আমার চ্যানেলটিকে দেখতে হবে না অন্য একটি চ্যানেল দেখতে হবে সেটিকে তোমরা সাবস্ক্রাইব করলে তাহলে আমার সাবস চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করতে করতে পারবে না আরও একটি গুরুত্বপূর্ণ নোটিস যেটি হলো যে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমরা তো কোনো আমার চাকরি সংক্রান্ত কোনো নোটিস পাবেই না বরঞ্চ এটি পুরোনো চ্যানেলের সাবস্ক্রাইব করবে যেখানে প্রায় এক বছর আগে ভিডিও আপলোড করা হয়েছিল এবং তার থেকেও বড়ো কথা হলো যে সেখানে হিন্দিতে চ্যানেলটা প্রমোশন করানো হয় বা প্রমোট করানো হয় কিন্তু আমার চ্যানেলে শুধুমাত্র বাংলায় প্রমোট করা হয় তাই আমার এই লোগোটা দেখে অবশ্যই তোমরা সার্চ করবে এবং সার্চ সার্চবারে লিখবে এগ্রিকালচার মার্কেটিং অফিসার এক্সাম টিউটোরিয়াল তোমরা দেখতে পাচ্ছ এই রেড কালারের যে নোটিশটি দেওয়া হয়েছে তোমরা এটি লিখে সার্চ করবে ওকে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে তাহলে হচ্ছে তোমাদেরকে সরাসরি নিয়োগ করা হবে সরাসরি তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তা দেওয়া আছে এবং যেখানে মোট ভ্যাকেন্সি সংখ্যা আছে একষট্টিটি একষট্টিটি ভ্যাকেন্সি যেখানে দেওয়া আছে এবং তোমাকে এখানে আবেদন করতে হলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যেটি আমরা সবাই এখানে আবেদন করতে পারবো এবং আবেদনের যে লিঙ্ক দেওয়া হয়েছে তা হল টিপিল ডবলু ডব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়া চলবে সতেরো দশ অর্থাৎ অর্থাৎ যেটি চলবে সতেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত যেখানে সাত থেকে আট দিন মাত্র সময় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তার পোস্ট আর টেম্পোরারি অর্থাৎ আমাদের এখানে চুক্তিভিত্তিকের মতো নিয়োগ করা হবে কিন্তু এটি পরবর্তীকালে পারমানেন্ট হবে ঠিক আছে হতে পারে যেটি নোটিশটা দেওয়া আছে এখানে আমরা ওই যদি আবার পে স্কেলটা দেখার চেষ্টা করি এখানে খুব ভালো একটি পে স্কেল দেওয়া হয়েছে যেখানে সাত হাজার একশো থেকে সাড়ে তিন হাজার ছশো টাকা পে স্কেল দেওয়া হয়েছে এবং তার সঙ্গে গেট পে দেওয়া হয়েছে ছত্রিশশো টাকা এবং তোমরা অন্যান্য ভাতাগুলো যেখানে দেওয়া নেই কিন্তু অবশ্যই তোমরা এখানে পাবে এখানে আনলিডেলের জন্য টোটাল ভ্যাকেন্সি তিরিশটা এসটির জন্য ষোলোটা এবং এসটির জন্য চারটে ওবিসি এ ক্যাটাগরি পাঁচটা ওবিসি বি ক্যাটাগরি পাঁচটা এবং পিএইচির জন্য একটা টোটাল একষট্টিখানা পোস্ট দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে এল ইউশন কোয়ালিফিকেশান যেটি ইচ্ছা হয়েছে সে সেটি হলো যে তোমরা এখানে টুয়েলভ পাস করে থাকলে এখানে আবেদন করতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথিক ম্যাথামেটিক্স বা বায়োলজি তোমার সাবজেক্ট থাকতে হবে দ্বিতীয় কন্ডিশন যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে দু বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে এবং ফার্মাসিস্ট এ রেজিস্টার্ডের হতে হবে ঠিক আছে তবে তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে যে এজ লিমিট চা হয়েছে তা হল হচ্ছে উনচল্লিশ বছর বয়স এখানে উনচল্লিশ বছরের নিচে বয়সের প্রার্থী এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং বয়সের হিসাবটি করবেন এক এক হাজার উনিশ অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার উনিশ অনুযায়ী এছাড়াও তোমরা এস টি এসসি এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস এখানে ছাড় পেয়ে যাবে এখানে ছাড়ের কথা বলে নেই তবুও মোটামুটি তোমরা ধরে রাখো পাঁচ বছরের তোমরা ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবার এখানে যে আবেদন ফি চাওয়া হয়েছে এখানে আবেদন ফি চাওয়া হয়েছে মাত্র একশো ষাট টাকা এই একশো ষাট টাকায় তোমাদের আবেদন ফি চাওয়া হয়েছে এবং অবশ্যই এখানে একটা কথা মনে রাখবে মানি অর্ডার চেক ব্যাঙ্ক ডাফ ক্যাশ এদের এর মাধ্যমে পেমেন্ট করা হলে তোমাদের পেমেন্টটা ক্যান্সেল করা হবে অর্থে তোমরা এর মাধ্যমে পেমেন্ট করবে না তোমরা অনলাইনে এটি পেমেন্ট করবে এবং আমি আগেই জানিয়েছি তোমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটদের মাধ্যমে আবেদন করতে হবে তাহলে হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট ডব্লুবি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করবে আমি আগেই বলে দিয়েছি কবে থেকে ওপেন হবে ওয়েবসাইটটা তোমরা তাও এখানে নিচে আবার ভালোভাবে দিয়ে দেওয়া আছে তাহলে যে সতেরো তারিখ থেকে ওপেন হবে এবং চব্বিশ তারিখে ক্লোজ হবে এর মধ্যে তোমরা কিন্তু আবেদন করে ফেলো প্রায় সাত আট দিন এখনও সময় আছে এবং এখানে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে পরীক্ষা নেওয়া হবে এখানে তার নোটিশটা দেওয়া আছে এবং এখানে কোনো নেগেটিভ মার্কিংয়ের কথা বলা নেই আমি দেখতে পাচ্ছি কিন্তু তবুও তোমরা ধরে রাখো একটা কোয়েশ্চেনে পয়েন্ট ফাইভ পার্স ফাইভ করে কাটা হবে ঠিক আছে সাধারণত ওদের এই পরীক্ষাগুলো এভাবেই নেওয়া হয়ে থাকে ঠিক আছে অতএব তোমাদেরকে চব্বিশ তারিখের মধ্যে এখানে আবেদন করতে হবে ভিডিও শেষ করার আগে আর একবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হলে অবশ্যই তোমরা ইউটিউবে সার্চ গিয়ে লিখবে এগ্রিকালচার মার্কেটিং অফিসার এক্সাম টিউটোরিয়াল তবে তোমরা পাবে অবশ্যই তোমরা আমাকে পাবে এছাড়া যারা পিএসসির যে কোনো পরীক্ষা আর আর বি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা আমার ক্লাস শুরু হয়ে গেছে সেখান থেকে আমার ক্লাসগুলো করতে পারো ঠিক আছে তুমি দেখছিলে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম টিউটোরিয়াল এবং যারা এইটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে অল নোটিফিকেশনে অন করে রাখুন